কারো ঘোষণা করেনি আপনার নাম? নিরুপম বাবু। নিরুপম দা, নিরুপম দা আপনি খুব ভালো করে আমার চোখের দিকে তাকান, আমি প্রথমে আপনাকে স্টাডি করবো তারপরে ম্যাজিকটা হবে, ওকে? আপনি দেখুন আমার চোখের দিকে, আমি বোঝার চেষ্টা করছি আপনি কী ধরনের জিনিস পছন্দ করেন। তো সেই অনুযায়ী আমি এখানে একটা প্রেডিকশন লিখব। এবারে এই মার্কার পেনটা দিয়ে আপনার হাতে উপরে যে তাসটা আছে অর্থাৎ এরকমভাবে ধরুন, বা হাতে নেই তাহলে ডান হাতে দিতে সুবিধা পাবে, আপনি মার্কারটা দিয়ে দুটো কর্নারে, এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার ক্রস করে দেবেন। আপনি আবার তাসগুলো শাফল করে দিন, আবার শাফল করে দিন, ঠিক আছে? এবার আপনি তাসগুলো সামনে নিয়ে আসুন। আমি জানি না আপনি কোন তাসটা নিয়েছেন, তাসের উল্টো পিঠ ছিল, আপনি নিজেও জানেন না কোন তাসটা নিয়েছেন বা নিতে পারেন, তাসগুলো উল্টো দিকে ছিল, আপনি খুঁজে বার করুন তো কোন তাসটায় আপনি দাগ দিয়েছেন। আপনি কার্ডটা আপনি দেখুন, ক্যামেরাতে সবাইকে দেখিয়ে দিন কি কাজটা ছিল। আর অন্য কোনো তাসে কি দাগ দেওয়া আছে, আগে থেকে দেওয়া ছিল এরকম? আপনার সামনেই আমি একটা প্রেডিকশন লিখেছিলাম, ঠিক আছে? দেখিয়ে দিন তো ক্যামেরায় ঠিক আছে কিনা। কেমন লাগলো ম্যাজিক? আগে কখনো আপনার হাতের মধ্যে এরকম ভাবে ম্যাজিক হয়েছে? আপনি খুব টেনশনে আছেন, থেমে গেছেন কেন? হয়তো গরম করছে, এসির মধ্যেও গরম করছে, নাকি হাতে ম্যাজিক হচ্ছিল বলে গোটা শরীর গরম হয়ে গেছে? ওকে, থ্যাংক ইউ নিরুপম বাবু আমাদের সঙ্গে অ্যাসিস্ট করার জন্য।